অনেক সময় অন্তরালি থেকে যেন তাদের পরিষেবা যেগুলো দেন, আমি ধন্যবাদ জানি আমাদের যারা নার্সিং স্টাফ রয়েছে, যে পরিষেবা আপনারা দেন এখানে মরিগুলো, আমি সত্যি আপনাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনারা। তবে সেই সঙ্গে আরেকটা কথা বলবো, একটু মানবিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। কিছু কিছু সময় সব পেশেন্ট তো একরকম হয় না, প্রত্যেকটা পেশেন্ট পার্টি চায় যে আমার পেশেন্টটা যেন প্রপার অ্যাটেনশন পায়, কিন্তু একটু মানবিক হতে হবে। একটু যদি একটা ডাক্তার বলছে যে মাথায় হাত দিয়ে বলে যে আপনি তো আপনি সুস্থ হয়ে বাড়ি চলে যাবেন, পেশেন্টটা 50% কি হয়ে যায়, সুতরাং তাদের বুঝিয়ে দিতে হবে, তাদের কাছে বার্তাটা দিতে হবে। নার্সিং স্টাফ যদি তাদের বলে আপনি চিন্তা করবেন না, আমরা তো রয়েছি, আমরা আপনার পাশে আছি, এতেই কিন্তু অনেক রোগী ভালো হয়ে যায়, তাদের মনের জোর ফিরে আসে, এইটুকু আপনাদের কাছে প্রত্যাশা করবো। আর একটা কথা আমি বলি যে এখানে ডায়ালিসিস সেন্টার রয়েছে, ডায়ালিসিস সেন্টারটা যারা পরিচালনার দায়িত্বে রয়েছে ডাক্তার বলবেন, তাদের তো সতর্ক দৃষ্টি থাকবে, 24 ঘন্টা তারা পরিষেবা দেয়, রাউন্ড দ্য ক্লক 24 আওয়ার্স, প্রত্যেকটা 24 ঘন্টায় 5 জন করে ডায়ালিসিস পেশেন্ট ডায়ালিসিস পাবে, অর্থাৎ একজনকে ডায়ালিসিস দিতে গেলে প্রায় অ্যাভারেজে 5 ঘন্টার মতো সময় লাগে, তাই তো সিও স্যার 5 ঘন্টা রিয়াল 5 ঘন্টা লাগতে পারে, 24 ঘন্টাকে ভাগ করুন, দেখবেন অ্যাভারেজে 5 জন করে প্রত্যেকটা ডায়ালিসিস ইউনিটের ট্রিটমেন্ট হয়, 50টা আমাদের এখানে 10টা ডায়ালিসিস ইউনিট হওয়া মানে 50 জন প্রত্যেক দিন পরিষেবা পাবে, অনেক চাপ আছে, কিন্তু চাপটা অনেকটা লাঘব হবে, এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য পরিষেবা যারা রয়েছে অনেক ইউনিট আমাদের এখানে রয়েছে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান, যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক স্বর্গীয় মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়ার জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 এবং 9239655323।